লাগবে কি একটা মেসেজ দিছি মেসেজটা আমি কোনো যাইতে হলো না দুই ঘন্টা হয়ে গেছে আমি কোনো মেসেজ পাইতে হলো না হায় রে এর মধ্যে আবার কল দিলে কেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেরা স্যার আমি অনিক টেলিকম থেকে বলছি কি অনিক টেলিকম স্যার নাম শুনে ঘাবড়ে যাচ্ছে এনওএ স্যার আমরা দেখছি আপনি ছ মাস যাব jio.facebook.com চালাচ্ছি আর আপনার এই গরিব কাস্টমারের জন্য আমাদের থাকছে বড় অফার আর বড় অফারটি হচ্ছে আপনি পাচ্ছেন 30 GB ইন্টারনেট একদম ফ্রি কি ভাই এই এই লেগে তো আপনাকে এত ভালো লাগে এতদিন আপনাকে ফোনের আশায় আমি বইয়া ছিলাম ধন্যবাদ স্যার আর আপনার এই ফ্রি অফারটি পেতে আপনি ভ্যাট ট্যাক্স সহ 499 টাকা দিলে আপনার এই ফ্রি অফারটি চালু হয়ে যাবে তোর ইন্টারনেটের এই গরিব কাস্টমার ভালো পাইতা ওকে ওকে হ্যালো 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 অগুন একটু ডিস্টার্ব করতে আমেরিকা টু সি মাই গার্ল মনিকা ইপসি ইজ ভেরি বিসি তেরি সালভেজ ভেরোনিকা শিউলি আক্তার এক্সিটেড ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট আরে রিপ্লাই দিছে ইয়েস ভাই ভাই শিউলি না ভাই মেসেজে রিপ্লাই দিছে ভাই কি দিছে ভাই শিউলি এত বড় একটা নীল কালার লাইক পড়েছে ভাই আমার মনে ভাই পছন্দ করছে ভাই আমি তো পাগল হয়ে গেছি ভাই বিশ্বাস করেন ভাই এই দেখেন ভাই এই দেখেন দেখেন ভাই আমি তো বুঝবেন না ভাই এটি ভালোবাসি টু এম আই কে মোরে ভালোবাসো এটার মানে কি তুইও লেখ আমিও টু এম কে ভালোবাসি মোর ভাই কইছে মোর ভাইও টু এম কে তাহলে ভাই একটা কাজ করো ভাই এই যে আমিও সাধে তুমিও সাধে শিউলি সামনে পড়ছে এটা ভাই পাকিস্তানি ভাষায় ভাই মেসেজটা করে পাঠাই ভাই ভাই এই জায়গায় ভাই এই যে লাইক সাপ দিলে যে ভাই সুম্ম সাটি ওঠে না অনেকগুলো যে একটা সুম্ম গুলো এরকম সুন্দর করে উজ্জ্বল অনেক আকার দিয়ে চলে যায় ভাই এটা একটু করে যাও ভাই প্লিজ ভাই 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 এইখানে একটা দুষ্ট ছবি আছে এটা আমার ভাবিকে সেন্ড করে দাও না থাকলে দিব কিভাবে আসলে ছবিটা আমার এক সাথে তোমার কি আসলে হইছে কি ভাই ফেসবুক টাই হাই গাইস ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক লাইভ আশা করি সবাই ভালো আছে আজকে আমি অনেকদিন পর লাইভে আসছি আর আজকে আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় আপন সৎ ভাই ভাই গাইদের কাটা হাই দিয়ে দাও তো হাই গাইস সবাই কেমন আছো যদি ভালো না থাকে এতগুলো মানুষ আমার ভিউয়ার্স হইতে পারে দেখছো কতগুলো ভিউ কতগুলো সাতটা সাতটা দুই মাস ধরে লাইভ করতেছি তিনটার বেশি ভিউ হয় না তার মধ্যে একটি ছিল তুমি আজকে সাতটা ভিউ বাহ আজকে একটা কমেন্ট করছে কি লেখছে দেখি তো এই সব কমেন্ট সমস্যা নেই ওরা জেলাস আর একটা কমেন্ট করছে তুই সাপ দিয়ে লাফাই মরে যা যদি সাপ দিয়ে লাফাই মরে যাই লাইফটা কি তোর বাপে করবে ধর কি সব কমেন্ট করে যার যাই হোক মানুষ মানুষ ভালো দেখতে পারে আরে তুমি কই গেল আমার হটস্পটটার তো কানেকশন লস্ট হয়ে গেছে দূর না
হলুদ কালার দর বউ তে খুলছি আর পারবো না। থ্যাংক ইউ। আবার ভাই 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 এই লাস্ট ভাই একটা লাস্ট আইডি খুলে দাও ভাই, জীবন আর আইডি খুলবো না ভাই, তোমার কসম ভাই প্লিজ। দে এবার নামটা অন্তত ভালো দিস ভাই, নামটা দেবা কিউটি নটি শিউই। মাত্র না তোর আইডি খুলে দিলাম ভাই, ওইটা তো ফেক আইডি। তাহলে এইটা দিয়ে কি করবি? এটা দিয়ে ছেলের সাথে চ্যাট করবো। কমেন্ট পড়লে শিওর থাক এমন পোস্ট দিব, এটা কিছু হইলো বেড়া? এক ঘন্টা টাইম দিলাম, এক ঘন্টার মধ্যে যদি 2000 কমেন্ট করতে পারোস তাহলে একটারে শালা টাক করে দেয়াম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। উত্তরি এক ঘন্টায় 6332 কমেন্ট পড়ছে। আর এতদিন বইয়া ফেসবুকে ছবি আপলোড দিলাম, 13টার বেশি লাইক পড়লে না, আজকে এক ঘন্টা 6000 কমেন্ট। কিন্তু কত হইল, 2000 কমেন্টে যদি একটারে টাক করা লাগে, 6000 কমেন্টে তো 3000 টাক করা লাগে ভাই। ও তাদের সাবমিট একটু লও দিহি। Bailalo así. Al ritmo de